আবু নঈম মোহাম্মদ বজলুর রশিদ, তিনি মূলত এএনএম বজলুর রশিদ নামে পরিচিত একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, কবি, ঔপন্যাসিক। তার রচিত আমাদের দেশ ছড়াটি শিশুদের অনেক প্রিয়। সাহিত্যে অবদানের জন্য 1967 সালে নাটকের জন্য তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 1969 সালে তমঘা ই ইমতিয়াজ পুরস্কারে ভূষিত হন। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির বর্তমান বাংলাদেশ ফরিদপুর শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা হারুনুর রশিদ ছিলেন একজন আইনজীবী এবং তার মাতা নসিমুন্নেসা ছিলেন গৃহিণী। 1928 সালে তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। 31 সালে ইন্টারমিডিয়েট এবং 33 সালে রাজেন্দ্র কলেজ থেকে স্নাতক, 38 সালে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে বিটি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি 1954 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর পাশ করেন। বজলুর রশিদ 1934 সালে ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 1955 থেকে 72 সাল পর্যন্ত ঢাকা টিচার্স ট্রেনিং কলেজে কর্মরত ছিলেন। তিনি 1973 থেকে 75-এর সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে খণ্ডকালীন শিক্ষকতাও করেছেন। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থাবলীর মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ পান্থবীণা 1947, মরুসূর্য 1960, শীতে বসন্ত 1967, রং ও রেখা 1969, এক ঝাঁক পাখি 1969, মৌসুমী মন 1970, মেঘ বেহাগ 1971, রক্তকমল 1972। উল্লেখযোগ্য নাটক ঝড়ের পাখি 1959, যা হতে পারে 1962, উত্তর ফাল্গুনি 1964, সংযুক্তা 1965, ত্রিমাত্রিক 1966, শিলা ও শৈলী 1967, সুর ও ছন্দ 1967, উত্তরণ 1969, রূপান্তর 1970, একে একে এক 1976, একে একে এক 1976। উল্লেখযোগ্য উপন্যাস পথের ডাল 1949, অন্তরাল 1958, মনে মনান্তরে 1962, নীল দিগন্ত 1967। তার রচিত ভ্রমণ কাহিনীর মধ্যে উল্লেখযোগ্য দ্বিতীয় পৃথিবীতে 1960, পথ বেঁধে দিল 1960, দুই সাগরের দেশে 1967, পথ ও পৃথিবী 1967। উল্লেখযোগ্য জীবনী গ্রন্থগুলোর মধ্যে রয়েছে আমাদের নবী 1946, আমাদের নবী 1946, আমাদের কবি 1951, রবীন্দ্রনাথ 1961, জীবন বিচিত্রা 1962, পাকিস্তানের সুপি সাধক 1965, স্কুলে মাতৃভাষা শিক্ষণ 1969, ইসলামের ইতিবৃত্ত 1972, জীবনবাদী রবীন্দ্রনাথ 1972। পুরস্কার ও সম্মাননার মধ্যে বজলুর রশিদের দখলে যেগুলো রয়েছে সেগুলো হল ভগবতীচরণ স্মৃতিপদক, পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত তগমা ই ইমতিয়াজ, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, ঢাকা বেতারের শ্রেষ্ঠ নাট্যকার ও শ্রেষ্ঠ গীতিকার পুরস্কার। বিখ্যাত বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, কবি, ঔপন্যাসিক বজলুর রশিদ 8 ডিসেম্বর 1986 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন। আজ 8 ডিসেম্বর বজলুর রশিদের মহাপ্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিনোদন প্রতিদিন পরিবারের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি।